ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা মোটামুটি এই যে 81 জন 82 জন আছি, আমরা একসাথে একটু লাইভ সেশনটা স্টার্ট করি। তো এবার আমি ফার্স্ট অফ অল তোমাদের আজকের লেকচারের তিনটা পার্টে ভাগ করা আছে, সেই তিনটা পার্ট একটু কথা বলি। সেটা হচ্ছে ফার্স্টলি আমরা যেটা করব সেটা হচ্ছে যেহেতু কলেজ ভর্তি পরীক্ষা, তার জন্য আমাদের 9-10-এর ত্রিগোনোমিতি পার্টে, 9-10-এর ত্রিকোণমিতি পার্টের কিছু বেসিক জিনিসপাতি আমি তোমাদেরকে আজকের লেকচারে শিখাবো, যেগুলো তোমরা অলরেডি পড়ে আসছো, সেই পড়ে আসা জিনিসগুলোই আবার শিখাবো, একটু নতুন করে চেক করে নিতে হবে। ঠিক আছে, তোমরা কিছু বেসিক ইনফরমেশনে ভুল করে থাকো, যাতে ভুল না হয় তার জন্য এই জিনিসগুলো শিখানো হবে। আর সেকেন্ডলি হচ্ছে কলেজ ম্যাথমেটিক্স এর আমাদের ত্রিকোণমিতি যে সূত্রগুলো আছে, সেই সূত্রগুলো একটা নির্দিষ্ট অংশ আমি কমপ্লিট করে দিব, যাতে আমাদের যে লিমিটেড ক্লাসগুলো চলতেছে ব্যাচ 5 এর, সেই লিমিটেড ক্লাসগুলোর ত্রিকোণমিতির যে সূত্রগুলো আমি পরবর্তী লেকচারে অ্যাপ্লিকেশন হিসেবে আনা হবে, সেই সূত্রগুলো যেন তুমি পারফেক্টলি বুঝতে পারো, সেটা ফোকাস করা হবে। আচ্ছা, আর থার্ড পার্টে অর্থাৎ লেকচারের শেষের দিকে হচ্ছে আমরা কি করব, লেকচারের শেষের দিকে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে কলেজ ভর্তি পরীক্ষার অনেকগুলো ইনফরমেশন, অ্যান্ড ভর্তি পরীক্ষা মোস্ট প্রবলি কিরকম হবে সেই জিনিস, অথবা ভর্তি পরীক্ষার প্যাটার্ন নিয়ে অ্যান্ড অ্যাডিশনাল যে কোয়েশ্চেন্সগুলো আছে হলিক্রস কলেজ বা নর্দার্ন কলেজের, এই জিনিসগুলো নিয়ে তোমাদের শর্ট ডিসকাশন যাবে, যেটা তোমরা পেয়ে যাবে। আচ্ছা, ওকে, তাহলে আচ্ছা, এখানে একজন বলতেছো ভিডিও মিরর ভিউতে দেওয়া উল্টা, আসলে উল্টা না, এই যে দেখো আমি ম্যাথ লিখছি, ম্যাথটা দেখা যাচ্ছে পারফেক্টলি, অর্থাৎ ভিডিও উল্টা না, সেটআপটা এমন ভাবে দেওয়া হয়েছে যে তুমি কনফিউজড হয়ে যাচ্ছ। আচ্ছা, আর ওকে, তো যদি কথা না শুনো, সাউন্ড নিয়ে সমস্যা আশা করি হওয়ার কথা না, কারণ আমার এখানে নেটওয়ার্ক কানেকশন থেকে শুরু করে সবকিছু ঠিকঠাক আছে। তো সাউন্ড সিস্টেমে, এই সিস্টেমে অলরেডি আমি ক্লাস নিয়েছি, অনেকগুলো ক্লাস নিয়েছি, সেক্ষেত্রে সাউন্ড ঠিক আছে। তোমরা যেটা করো, যে যাদের সাউন্ড জনিত সমস্যা তারা হেডফোন ইউজ করো, ইয়ারফোন ইউজ করো, তাহলে সাউন্ড জনিত কনফিউশন চলে যাবে, সমস্যা চলে যাবে। ঠিক আছে, সাউন্ড কম হওয়ার কথা না, সাউন্ড ঠিকঠাক আছে, মানে সিস্টেমে আমরা অনেকগুলো ক্লাস নিয়েছি, সাউন্ড জনিত সমস্যা হয় না। আচ্ছা, তো এবার কথা হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটু লেকচারটা স্টার্ট করি, আমাদের জেনারেল ম্যাথ হায়ার ম্যাথের অ্যান্ড কলেজ ভর্তি পরীক্ষা, এখানে যে জিনিসটা লাগবে এই উচ্চতর গণিত থেকে সেটা হচ্ছে হলিক্রস কলেজ অথবা নটরডেম কলেজ, দুইটাতেই ভর্তি পরীক্ষায় ম্যাথের মার্কস বেশি থাকে, নটরডেম একটু বেশি থাকে, হলিক্রস একটু কম থাকে, তাও সেটা কম মার্কস না, অর্থাৎ বলা যায় হলিক্রস কলেজে গতবার যে 60 মার্কের কোয়েশ্চেনটা এসেছে, এমসিকিউ ছিল গতবার, সেই 60 মার্কের কোয়েশ্চেনে, সেই 60 মার্কের কোয়েশ্চেনে আমাদের যে কয়টা সাবজেক্ট থেকে পরীক্ষা এসেছিল সেখানে 10+ মার্ক, অর্থাৎ 10 মার্কের বেশি মার্ক ছিল ম্যাথ নিয়ে, মিনিমাম 10 মার্ক ম্যাথ পাবে, মানে 10টা কোয়েশ্চেন ম্যাথ থেকে পাবে, এটা বলা যায়। আর আরো কিছু ইনফরমেশন আছে যেগুলো কলেজ ভর্তির জন্য লাগবে তোমাদের, সেগুলো আমি আস্তে আস্তে বলে দিচ্ছি। আর সাউন্ড ঠিক আছে, সাউন্ড নিয়ে হচ্ছে যারা সমস্যায় পড়তেছো, ইদার তোমার নেটওয়ার্ক প্রবলেম আর না হলে একটু ইয়ারফোন ইউজ করো, তাহলে হচ্ছে তোমাদের সাউন্ডটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, সো এবার হচ্ছে আমরা লেকচারটা স্টার্ট করি। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের বেসিক ত্রিকোণমিতি নিয়ে কথাবার্তা বলবো বলছিলাম, সেই বেসিক ত্রিকোণমিতি পার্টে ফার্স্ট অফ অল অক্ষ অনুযায়ী ত্রিকোণমিতির যে রাশিগুলো আছে সেই রাশিগুলো যে প্লাস মাইনাস হয়ে যায় সেই জিনিসটা তোমাদের লাগবে, সেই জিনিসটা জানা লাগবে, সেটাতে বেসিক অনেক সমস্যা থাকে অনেকের। তো ত্রিকোণমিতির বেসিক যে 6টা অপারেটর, তাই না, সেই 6টা অপারেটর কি কি আছে, একটা হচ্ছে আমাদের সাইন, আরেকটা হচ্ছে কস, আরেকটা হচ্ছে সেক, তারপর হচ্ছে কোসেক, তারপর হচ্ছে টেন, আর হচ্ছে কট, তাই না, ত্রিকোণমিতির 6টা অপারেটর। তো এটা ছিল অপারেটর, এবং এগুলোর সাথে যখন আমি থিটা দিয়ে দিব তখন সেটাকে বলা হবে কি, একটা রাশি, তাই না, সাইন থিটা কস থিটা থেকে শুরু করে কট থিটা পর্যন্ত একটা কোণ দিয়ে দিলে সেটাকে বলা হবে রাশি। আচ্ছা, তো রাশি এবং অপারেটর নিয়ে ব্যাপারটা এইভাবে কমপ্লিট করা যায় বা ব্যাখ্যা দেওয়া যায়। তো এবার কথা হচ্ছে সেকেন্ড যে ইনফরমেশনটা,
সেকেন্ড ইনফরমেশনটা সেটা হচ্ছে অক্ষ অনুযায়ী সাইন ফাংশন এবং থেকে শুরু করে কট ফাংশনের প্লাস মাইনাসের ব্যাপার, তাই না? তো সেই প্লাস মাইনাসের ব্যাপারে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ফার্স্ট চতুর্ভাগে, আমরা কিন্তু আবারও বলি আমরা এখন কি দেখতেছি, 9-10 এর একেবারে বেসিক কিছু ইনফরমেশন দেখতেছি, তাই না? সেই বেসিক ইনফরমেশনের পরে আমরা একটু ডিফিকাল্ট ইনফরমেশনে যাব। আচ্ছা, তো সেক্ষেত্রে অক্ষ অনুযায়ী আমরা কয়েকটা ম্যাথ করে নিব এখানে, যাতে তোমাদের কয়েক অনেকগুলো জিনিস ক্লিয়ার হয়ে যায়। সো ফার্স্ট চতুর্ভাগে সবগুলো অপারেটর হচ্ছে কি পজিটিভ, তাই না? সবগুলো অপারেটর পজিটিভ। আচ্ছা, তারপর হচ্ছে সেকেন্ড চতুর্ভাগে, সেকেন্ড চতুর্ভাগে হচ্ছে আমাদের কোনটা কোনটা পজিটিভ বলো। সেকেন্ড চতুর্ভাগে হচ্ছে সাইন এবং হচ্ছে কোসেক, তাই না? সাইন এবং কোসেক হচ্ছে পজিটিভ। আচ্ছা, থার্ড চতুর্ভাগে হচ্ছে টেন আর হচ্ছে কট পজিটিভ, আর চতুর্থ চতুর্ভাগে হচ্ছে, চতুর্থ চতুর্ভাগে হচ্ছে কস এবং সেক পজিটিভ। আচ্ছা, তো এই হচ্ছে প্রথমত চতুর্ভাগ অনুযায়ী, চতুর্ভাগ অনুযায়ী ত্রিকোণমিতিক রাশি কোনটা প্লাস কোনটা মাইনাস সেটার ইন্ডিকেশন এবং এটার অ্যাপ্লিকেশনটা এখন আমরা দেখবো। সে অ্যাপ্লিকেশনটা কি হবে সেটা একটু বলতেছি, এন্ড আবারও রিপিট করি আমাদের আজকের লেকচারের শেষে হচ্ছে মানে তৃতীয় অংশে কলেজ ভর্তিজনিত যাবতীয় ইনফরমেশান কমপ্লিট করা হবে। সো যারা এখন যদি কোনো কেউ যদি লিভ নাও, তাহলে এর মধ্যে যদি পার্টিসিপেন্ট 100 হয়ে যায় তাহলে কিন্তু তুমি আজকের লাইভ সেশনে জয়েন করতে পারবে না, মানে পরে পরে আর কিন্তু জয়েন করতে পারবে না, এটা একটা সমস্যা আছে। আচ্ছা, আর গ্রুপে ভিডিওটা পরে দিব কিনা এটা নিয়ে একটু চিন্তা ভাবনা চলতেছে, দিতে পারি নাও দিতে পারি। আচ্ছা, তো এবার পরের কথায় আসি। এই যে আমরা অপারেটরগুলো নিয়ে কথা বললাম, এই অপারেটরের পরে পরের যে ব্যাপারটা সেটা একটু বলি, সেটা হচ্ছে এই যে সাইন 90° প্লাস থিটা, তাই না? সো 90 প্লাস বললে সেক্ষেত্রে কি হয়, এটা তো আমরা বুঝতে পারতেছি এইখান থেকে এই অ্যাঙ্গেল পর্যন্ত হচ্ছে 90° অ্যাঙ্গেল, তাই না? তারপর হচ্ছে প্লাস থেকে যদি বলি তাহলে সেটা আরেকটু সামনে চলে আসবে, তাই না? প্লাস বললে আরেকটু সামনে চলে আসবে। তো সাইন 90 প্লাস থিটা, তো সেক্ষেত্রে যেহেতু রিপিট করি আগে চিহ্নের আইডেন্টিফিকেশান যাবে, চিহ্নের আইডেন্টিফিকেশানে 90 প্লাস থিটা এটা করতেছে সেকেন্ড চতুর্ভাগে, আর সেকেন্ড চতুর্ভাগে যে সাইন আছে আর সেই সাইন প্লাস, তার জন্য এখানে চিহ্নটা হবে প্লাস। আর তারপর কথা হচ্ছে 90° বা তার বেজোড় গুণিতক থাকলে, বা তার বেজোড় গুণিতক থাকলে তাহলে সেটা কি হয়ে যাবে বলো, সাইনটা কজ হয়ে যাবে অথবা কজ সাইন হয়ে যাবে। এবং এখানে একটা কোয়েশ্চেন যে তোমাদের কেউ যদি আমাকে পারো একটু বলো যে সাইনের 90° যে বেজোড় গুণিতক থাকলে সাইন কজ হয়ে যায় কেন, অথবা কজ সাইন হয়ে যায় কেন, কেউ যদি পারো রেইজ হ্যান্ড করো, যারা আছো এখানে লাইভে যদি কেউ অ্যান্সারটা পারো তাহলে রেইজ হ্যান্ড করো। তো সেক্ষেত্রে আমি অ্যান্সারটা দেওয়ার ট্রাই করবো, মানে শোনার ট্রাই করবো, যে যা রেইজ হ্যান্ড করবো তাদের থেকে কাউকে না কাউকে আমি আনমিউট করবো, ঠিক আছে? সো রেইজ হ্যান্ডের একটা অপশন আছে যে 90° বেজোড় গুণিতক হইলে সাইন কেন কস হয়ে যায়, অথবা টেন কেন কট হয়ে যায়, বা কস কেন সাইন হয়ে যায়, তাই না? এই ব্যাখ্যাটা। আচ্ছা, তো এইরকম কিছু বেসিক ব্যাখ্যা লাগবে যেগুলো আমাদের কলেজ ভর্তির জন্য দরকার হবে, অনেক দরকার হবে। আচ্ছা, তাহলে 90 প্লাস থিটা সমান কত হয়ে যাচ্ছে, কস থিটা হয়ে যাচ্ছে, তাই না? তো চিহ্ন প্লাস কেন আসলো, কারণ এই যে 90 প্লাস থিটা এটা সেকেন্ড চতুর্ভাগ, আর সেকেন্ড চতুর্ভাগে সাইন প্লাস। এবং সেম ভাবে যদি আমি কস 90° প্লাস থিটা লিখি তাহলে এটা তো সেকেন্ড চতুর্ভাগে আসে, কিন্তু সেকেন্ড চতুর্ভাগে তো কস প্লাস না, সেকেন্ড চতুর্ভাগে সাইন এবং কোসেক প্লাস, তার মানে বাকি চারটা ত্রিকোণমিতিক অপারেটর হচ্ছে মাইনাস। তো সেই জন্য এখানে মাইনাস বসবে, আর 90 জন্য কসটা কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে, তাই না? তাহলে মাইনাস সাইন থিটা এটা চলে আসবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের 90 প্লাস থিটা এবং 90 মাইনাস থিটা নিয়ে কথা। আর সেম ভাবে রিপিট করি, এভাবে কিন্তু আমাদের কি ক্যালকুলেশন চলে বলো, যে সূত্রের ক্যালকুলেশন চলে, এই জিনিসটাই আমরা কিন্তু এভাবে লিখতে পারবো। সেটা হচ্ছে দেখো, সাইন যদি 180° মাইনাস থিটা বলা হয় তাহলে সেক্ষেত্রে 180° মাইনাস থিটা যদি বলি তাহলে বলো 90 এখান পর্যন্ত আসলে 180, তাই না? 180, আর মাইনাস থিটা বলা মানে উপরের দিকে উঠা, তাই না? কারণ ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এর রোটেশনের হিসাবগুলো এভাবে চলে। সো মাইনাস থিটা বলা মানে নিচ থেকে উপরের দিকে উঠা। সো উপরের দিকে উঠলে তখন সেটা কোন চতুর্ভাগে চলে আসবে, সেকেন্ড চতুর্ভাগে চলে আসবে। আর যদি সেকেন্ড চতুর্ভাগে চলে আসি, সেকেন্ড চতুর্ভাগে তো সাইন প্লাস, তার জন্য হচ্ছে প্লাস চিহ্ন হবে, তাই না? আর 180 থাকলে তো আর সাইন চেঞ্জ হবে না, তো সেই জন্য এখানে কিন্তু আমাদের কি হয়ে যাবে, সাইন থিটা হয়ে যাবে।
আবার যদি তুমি এখানে কস 180 ডিগ্রি মাইনাস থিটা বসাও, তাই না, তাহলে তাহলে কস 180 ডিগ্রি মাইনাস থিটা বসেলে সেক্ষেত্রে 180-এর জন্য কি হবে, কস আর সাইন হয়ে যাবে না, কসই থেকে যাবে, তাই না? আর যেহেতু সেকেন্ড চতুর্ভাগে আসতেছে, 180 মাইনাস থিটা, হিসাব করবো কিভাবে, রিপিট করি দেখো হিসাবটা, দেখো এই যে 180 হচ্ছে এই পর্যন্ত, আর মাইনাস থিটা মানে এদিকে আসছি, না মাইনাস থিটা মানে উপর দিকে উঠছি, তো তাহলে আমাদের তাহলে আমাদের সেকেন্ড চতুর্ভাগ আইডেন্টিফিকেশন যাচ্ছে। আর সেই হিসেবে যেহেতু কস সেকেন্ড চতুর্ভাগে নেগেটিভ, তার জন্য এখানে মাইনাস আসবে। সো এই যে অক্ষ অনুযায়ী আমাদের ফাংশনের যে কনভারসেশনটা, সেই কনভারসেশনটা আশা করি প্রত্যেকেই বুঝছো এবং এগুলো আশা করি আগে থেকেই জানো। এখন আমি যে কোশ্চেন্স তখন করলাম যে 90 ডিগ্রির বেজোর গুণিতকের জন্য কেন সাইন কজ হয়ে যাবে, এটা অ্যান্সার কারা কারা দিতে পারবা? 90 ডিগ্রির বেজোর গুণিতকের জন্য এটার কোনো ত্রিকোণমিতিক প্রমাণ কারা কারা পারো সেটা একটু বলো, ত্রিকোণমিতির প্রমাণ কারা কারা পারো, ত্রিকোণমিতির প্রমাণ কারা কারা পারো বলো, যারা পারো একটু রেজ হ্যান্ড করো, অথবা একটু কমেন্ট চ্যাট বক্সে জানা লেখো যে পারি এটা, যে কেন বেজোর গুণিতক হইলে সাইন কস হয়ে যায় অথবা কস সাইন হয়ে যায়, সেটার ব্যাখ্যাটা কারা কারা পারো একটু হচ্ছে রেজ হ্যান্ড করো, ওকে হাত তোলো, অথবা কমেন্টে লেখো যে হ্যাঁ আমি এটা পারি, বা কেউ যদি না পারো তাহলে তো কিছু করার নাই, হ্যাঁ এতজন মানুষ একসাথে দেখতেছো লাইফটা, সেক্ষেত্রে যদি একজনও এটা না পারো তাইলে কেমনে হবে বলো তো। আচ্ছা আচ্ছা ওকে, আমি একটু কমেন্ট নিচ্ছি, আমি আরো একটা ফাংশন নিয়ে ব্যাখ্যা বলি। এবার কথা হচ্ছে টেন এর কথা, যদি আমি বলি যে টেন 90 ডিগ্রি প্লাস থিটা সেকেন্ড চতুর্ভাগ, তার মানে এখানে কি আসবে মাইনাস, আর 90-এর জন্য টেনটা কি হয়ে যাবে কট হয়ে যাবে, তাই না, কট মাইনাস কট থিটা। আবার কথা হচ্ছে কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয়ে যাবে মাইনাস 10 থিটা, তাই না, 90 যদি থাকে তাহলে সাইন কস হয়ে যাবে, কস সাইন হয়ে যাবে, 10 কট হবে, কট 10 হবে, ঠিক আছে, আর sec হচ্ছে cosec হবে, cosec হচ্ছে sec হবে, এই জিনিসগুলো তো বুঝো। আচ্ছা আর তারপর হচ্ছে ধরো যে আমাদের cosec 90 ডিগ্রি প্লাস থিটা সেকেন্ড চতুর্ভাগ, তার মানে হচ্ছে প্লাস এই যে 90-এর জন্য cosecটা কি হয়ে যাবে sec হয়ে যাবে, তাই না, sec থিটা, আর হচ্ছে আমাদের sec 90 ডিগ্রি প্লাস থিটা সমান হয়ে যাবে কত মাইনাস কোসেক থিটা, তাই না, মাইনাস কোসেক থিটা। ওকে তো তাহলে আচ্ছা এখানে যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে একটু রেইজ হ্যান্ড করবে, ঠিক আছে, রেইজ হ্যান্ডের একটা অপশন আছে, রেইজ হ্যান্ড করবে তাহলে আমি আনমিউট অপশনটা চালু করবো। আচ্ছা জান্নাতুল ফেরদৌস মুমু রেইজ হ্যান্ড করছো, ওকে আমি আনমিউট অপশন দিচ্ছি। আচ্ছা ভাইয়া হ্যাঁ বলো, ফার্স্ট চতুর্ভাগে তো সবাই হচ্ছে প্লাস, তো কট 90 মাইনাস থিটা ওটা ফার্স্ট চতুর্ভাগে চলে যায় না, তাহলে মাইনাস 10 থিটা কেন হবে? আচ্ছা এক সেকেন্ড, এক সেকেন্ডে প্লাস হবে এটা, আমি মাইনাস কেন দিলাম এখানে, প্লাস হবে, হ্যাঁ তারপর, হ্যাঁ ভাই এটাই ছিল, হ্যাঁ প্লাস হবে, সবগুলো তো প্লাসের জন্য বলতেছিলাম আমি, এই সময় লেখার সময় ভুল বসে মাইনাস বলছিলাম। আচ্ছা ঠিক আছে, কোয়েশ্চেন সলভড, ওকে তো এবার হ্যাঁ আসি, তাহলে এখানে আমাদের এই ব্যাপারগুলো এভাবে কনভার্ট হয়ে গেল। তাহলে পরবর্তী অংশ নিয়ে একটু আলোচনা করি, দেখো পরবর্তী অংশ নিয়ে, সো তোমাদের এখানে তো কোয়েশ্চেন বললাম, কোয়েশ্চেনের অ্যান্সারটা কেউ পারতেছো না কেন বলো? আচ্ছা কোয়েশ্চেনে যেটা বললাম যে হচ্ছে 90-এর জন্য কেন ফাংশন চেঞ্জ হয়ে যায়, সাইনটা কেন কজ হয়ে যায়, ত্রিকোণমিতির ব্যাখ্যাটা পারো কিনা, তাই না, যে এটা কিন্তু বেসিক জানা কথা বা ইম্পর্টেন্ট, কলেজ ভর্তির জন্য এই বেসিকগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা তো 90-এর জন্য বললাম, আরেকটু চিন্তা করো, যদি কেউ পারো রেজ হ্যান্ড করো, আমি তাহলে তাকে বলার সুযোগ দিচ্ছি। আচ্ছা তো তারপরে তো 90 ডিগ্রির জন্য সবগুলো গুণিতক দেখলাম, 180-এর জন্য গুণিতক যেটা যাবে সেটা হচ্ছে বলো এই যে সাইন এবং কজ এর দেখাইলাম যে 10 180 ডিগ্রি ধরো যে প্লাস থিটা, তো 180 প্লাস থিটা যদি বলা হয় সেটা কোন চতুর্ভাগে যাবে, এই যে 180 মাইনাস থিটা, আর প্লাস বললে এখানে, তাই না, যে 180 ওকে, তাই না, এখান থেকে এই পর্যন্ত 180, 180 প্লাস থিটা বললে থার্ড চতুর্ভাগে চলে আসবে, তাই না, আর থার্ড চতুর্ভাগে চলে আসলে 10 তো থার্ড চতুর্ভাগে প্লাস, তার মানে হচ্ছে
এখানে টেন থিটাই থাকবে, অথবা যদি কট 180 প্লাস থিটা বলি তাহলে সেটা কট থিটাই থাকবে, বাট সাইন 180 প্লাস থিটা বললে তোমাদের এই জিনিসগুলো নিয়ে তোমরা আটকে যাও, সমস্যায় পড়ো। এই জন্য আমি এই জিনিসটা একটু প্রথমে দেখাচ্ছি, নাহলে কিন্তু এত সহজ সহজ জিনিস আমি দেখাইতাম না তোমাদের। কয়েক জিনিস আমাদের ব্যাচ থ্রি যারা আছে কয়েকজন আমাকে নক করে বলতেছিল যে ভাই এই জিনিসগুলো আটকে যাচ্ছি, এক চতুর্ভাগ থেকে আরেক চতুর্ভাগে গেলে প্লাস মাইনাস কিভাবে হবে এগুলো ক্লিয়ার না। সেজন্য আমি এখন তোমাদেরকে একটু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, শর্ট ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, কারণ এটা না পারলে তো তুমি না কলেজ লেভেলের কোনো ত্রিকোণমিতির অ্যান্সারই করতে পারবে না, কারণ অনেক ক্যালকুলেশন এগুলো বেসিক এর উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা ওকে, তো তাহলে সাইন 180 প্লাস থিটা, আর ত্রিকোণমিতির আরেকটা লেকচার আমার রেকর্ডেড আছে কলেজ ভর্তির জন্যে, ওই লেকচারটা আমি হচ্ছে গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ, ওটা আমার কাছে বোধহয় সেভ আছে, আমি গ্রুপে দিয়ে দিব, তখন হচ্ছে কি করতে পারবে বলো, ওই লাইভটা চেক করে নিতে পারবে। আচ্ছা তো সাইন 180 প্লাস থিটা, তো সেক্ষেত্রে 180 প্লাস থিটা বললে এটা থার্ড চতুর্ভাগে যাবে, তার মানে মাইনাস সাইন থিটা, তাই না? যেহেতু 180 আছে সেই জন্য কিন্তু আর চেঞ্জ হয় নাই। আচ্ছা আর হচ্ছে কস 180 প্লাস থিটা, তাহলে সেটা কি আসবে, মাইনাস কস থিটা। তাহলে স্যাক এবং কোসেকের ক্ষেত্রে একই কথা অ্যাপ্লিকেবল, মাইনাস স্যাক মাইনাস কোসেক আসবে 180 প্লাস থিটার জন্যে। আচ্ছা তো এই যে অংশটুকু আমরা বললাম, এই অংশটুকুর পর লাস্ট অংশ 180 প্লাসের পর, 180 পরে যে অ্যাঙ্গেলটার শর্ত আসবে সেটা হচ্ছে 270 ডিগ্রি, ঠিক আছে? এই যে আমাদের এখান থেকে ঘুরে এই পর্যন্ত এটা হচ্ছে 270 ডিগ্রি, এই 270 ডিগ্রি, তারপর হচ্ছে এদিকে গেলে প্লাস থিটা আর এদিকে গেলে মাইনাস থিটা, তাই না? তো 270 প্লাস থিটার ক্ষেত্রে আমাদের চতুর্থ চতুর্ভাগ, আর 270 মাইনাস থিটার ক্ষেত্রে তৃতীয় চতুর্ভাগ, আচ্ছা সেটা বলা যাবে। তো তাহলে এখানে ধরো আমি এখানে একটু লিখে দিই, তাহলে এই ধরো টেন 270 ডিগ্রি, ধরো প্লাস থিটা নিয়ে কথা বলতেছি, ওকে 270 প্লাস থিটা, তার মানে হচ্ছে চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগে বলো টেন কি নেগেটিভ, তার মানে এখানে চিহ্ন আসে কি মাইনাস, আর 90 ডিগ্রির বেজোড় গুণিতক 270 না, বলো 90 × 3 = 270, তাই না? সো 90 ডিগ্রির বেজোড় গুণিতক যেহেতু 270, সেজন্যে বা সেহেতু আমাদের এখানে কি কাহিনী আসবে বলো, সেক্ষেত্রে আমাদের টেনটা কট হয়ে যাবে, তাই না? তাহলে কট থিটা হয়ে যাবে। আচ্ছা টেন 270 প্লাস থিটা সমান কট থিটাতে কনভার্ট হবে, আর তারপর কট এখানে যদি তুমি 270 প্লাস থিটা বলো সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে, মাইনাস টেন থিটাতে কনভার্ট হয়ে যাবে, বা এখানে 270 প্লাস যদি বলো তাহলে এখানে সাইন কি চতুর্থ চতুর্ভাগে মাইনাস, তাই না? তাহলে মাইনাস হবে, আর 270 এর জন্য সাইনটা কজ হয়ে যাবে, তাই না? আর 270 ডিগ্রি প্লাস থিটা যদি বলি চতুর্থ চতুর্ভাগে কজ হচ্ছে প্লাস, তার জন্য এখানে কি হয়ে যাবে, প্লাস চিহ্ন থাকবে, কিন্তু এখানে ফাংশনটা আসবে সাইন থিটা হিসেবে। আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের এইটুকু নিয়ে কথা, তো এইটুকু নিয়ে কারো কোনো সমস্যা না থাকলে একটু কমেন্টে, এইটুকু নিয়ে কারো কোনো সমস্যা না থাকলে একটু কমেন্টে আমাকে জানাও, ঠিক আছে? চ্যাট বক্সে একটু জানাও যে বুঝতে পারছি, আর যদি সমস্যা থাকে তাহলেও সেটা একটু বলো, ঠিক আছে? যদি সমস্যা থাকে সেটা একটু জানাও। সেটা একটু জানাও কমেন্টে, কোনো সমস্যা না থাকলেও জানাও, থাকলেও জানাও, দুইটাই জানাও। আচ্ছা আচ্ছা তুর্না একটা কোয়েশ্চেন করলাম যে 90 এবং 270 হলে বা 270 হলে কস সাইন কস হয়ে যায়, আর অন্যগুলো চেঞ্জ হয় কিনা, সেটা তো তুমি অলরেডি দেখছো, দেখো টেন 270 প্লাস থিটা 90 ডিগ্রির বেজোড় গুণিতক না, তাহলে টেনটা কট হয়ে গেছে, আবার কটটা টেন হয়ে গেছে। তারপর হচ্ছে তুমি যদি স্যাকের কথা বলো, যে স্যাক 270 ডিগ্রি প্লাস থিটা, সেটা কোন চতুর্ভাগে পড়ে, চতুর্থ চতুর্ভাগ, আর চতুর্থ চতুর্ভাগে স্যাক কি, চতুর্থ চতুর্ভাগে স্যাক হচ্ছে পজিটিভ, তাই না? তার জন্য চিহ্নটা প্লাস হবে, বাট
90 বীজগণিতকের কারণে সেটা হয়ে যাবে কি cosec থিটা তাই না আচ্ছা আবার যদি তুমি cosec 270 ডিগ্রি প্লাস থিটা এটা যদি বলো সেক্ষেত্রে আগে কিন্তু চিহ্ন ডিফাইন করতে হবে বেসিক ফাংশনটা দেখে তাই না তো cosec 270 প্লাস থিটা cosec হচ্ছে তাহলে চতুর্থ চতুর্ভাগে পড়তেছে আর চতুর্থ চতুর্ভাগে cosec কি হয় বলো চতুর্থ চতুর্ভাগে cosec হচ্ছে মাইনাস হয় তাই না কারণ সেকেন্ড চতুর্ভাগে cosec প্লাস আর চতুর্থ চতুর্ভাগে তাহলে cosec মাইনাস তো cosec মাইনাস হলে এখানে মাইনাস আসবে আর 270 আর 270 এর জন্য cosecটা কি হয়ে যাবে sec হয়ে যাবে তাই না 270 এর জন্য cosecটা sec হয়ে যাবে সো এই হচ্ছে আমাদের ত্রিকোণমিতির 6টা অপারেটরের যে অ্যাঙ্গেল জনিত যে ট্রান্সফরমেশনটা সেই ট্রান্সফরমেশন আচ্ছা হ্যাঁ আর এখানে চতুর্থ চতুর্ভাগের অ্যাঙ্গেলটাকে আরেকটা ওয়েতে এক্সপ্রেস করা যায় সেটা কিভাবে এক্সপ্রেস করা যায় সেটা হচ্ছে দেখো এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসলে 360 তাই না 360 ঠিক আছে আর তারপর এদিকে যদি নামো তাহলে এটা হবে মাইনাস থিটা তাই না তার মানে এই চতুর্ভাগটাকে তুমি আইডেন্টিফাই করতে পারবা 360 ডিগ্রি মাইনাস থিটা এটা দিয়ে তাই না আর 360 ডিগ্রি মাইনাস থিটার জন্য তখন কিন্তু কি হবে না যদি 10 360 মাইনাস থিটা লেখো সেক্ষেত্রে তো 90 ডিগ্রির বেজর গুণিতক না 360 তার মানে 10 এর ক্ষেত্রে 10 থাকবে কিন্তু চিহ্নটা চেঞ্জ হবে তাই না কারণ চিহ্নগুলো সেম চেঞ্জ হয়ে যাবে আমাদের তাই না কিন্তু যে ফাংশনটা সেম থাকবে তো এই হচ্ছে কথা তখন আমাদের ফাংশনের ক্যালকুলেশনসটা কি হতে পারে সেটা একটু বলে দিচ্ছি দেখো যে আমরা আবার একটু রিভিউ করি এই জিনিসগুলো মানে এগুলো আমাদের দরকার বেসিক হিসেবে খুব দরকার এগুলো না পারলে তো তুমি কঠিন কঠিন ম্যাথ কিছুই পারবো না আচ্ছা তো রেজ হ্যান্ড কার কোনো কোয়েশ্চেন থাকলে একটু রেজ হ্যান্ড করো আমি অ্যান্সার দিব ওকে তাকে আনমিউট করবো আচ্ছা তাহলে 360 ডিগ্রি মাইনাস থেকে যদি বলি তাহলে চতুর্থ চতুর্ভাগে তাহলে সেটা কি হয়ে যাবে এটা মাইনাস 10 থিটা হবে আচ্ছা তাই না ওকে তারপর এখানে হচ্ছে 360 ডিগ্রি মাইনাস থিটা বললে কটটা কি হয়ে যাবে মাইনাস কট থিটা হয়ে যাবে তাই না বা 360 ডিগ্রি মাইনাস থিটা হলে তাহলে সেটা কোন চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগ আর চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের 360 এর জন্য এই যে সাইনের জন্য সাইন তো চতুর্থ চতুর্ভাগে মাইনাস তার জন্য মাইনাস হবে আর হচ্ছে 360 এর জন্য আর সাইন চেঞ্জ হবে না সাইন অপরিবর্তিত থাকবে তার মানে হচ্ছে এখানে সাইন থিটাই হবে তাই না আর এখানে কি হবে 360 ওকে তাহলে এখানে কি হয়ে যাচ্ছে cos তো চতুর্থ চতুর্ভাগে প্লাস তাই না যে চতুর্থ চতুর্ভাগে cos এবং sec প্লাস তার ফলে এখানে কি থাকবে cos থিটাই থাকবে আচ্ছা ওকে তাহলে আমাদের আশা করি ওকে তাহলে আশা করি এইটুকু নিয়ে কারো কোনো সমস্যা নাই কারো কোনো কনফিউশন থাকলে একটু রেজ হ্যান্ড করো আচ্ছা সেবা রেজ হ্যান্ড করছো আমি তোমাকে আনমিউট দিচ্ছি আচ্ছা আবার চলে গেল কেন আচ্ছা কারো কোনো কনফিউশন থাকলে একটু রেজ হ্যান্ড করো তাহলে আমি তাকে আনমিউট অপশনটা চালু করে দিচ্ছি কোয়েশ্চেন্স করতে পারবে কারো কোনো কনফিউশন থাকলে রেজ হ্যান্ড করতে পারো আর যদি কোনো কনফিউশন না থাকে দ্যাটস গুড সেক্ষেত্রে আমরা ডিরেক্টলি পরের অংশ নিয়ে আলোচনা করতে পারবো তাই না আচ্ছা ওকে আচ্ছা এখানে হচ্ছে একজন জিজ্ঞাসা করতেছ 10 থেকে যদি কট হয় তাহলে সাইন থেকে এটা কি কোশ্চেন করলা আচ্ছা আচ্ছা ওকে আমি বলি ব্যাখ্যা আছে সবগুলো কোশ্চেনের ব্যাখ্যা আছে ইমাজে কোশ্চেনটা করলাম কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই স্পিকারটা অন করে করো এটা ভালো হয় তাহলে আমার কমেন্ট পড়তে হয় না কারণ কমেন্ট পড়ে দেখাটা খুবই প্যাথেটিক একটা ব্যাপার কষ্টদায়ক আচ্ছা 10 থেকে যদি কট হয় ইমাজে কোশ্চেনটা করলা হয় তাহলে সাইন থেকে কেন কস হয় তাই না তো আচ্ছা আচ্ছা সাইন থেকে কোসেক হয় না কেন এটা নিয়ে বলতে চাচ্ছো তাই তো তো এখানে এই যে কনভারসেশনে কোন অ্যাঙ্গেলটা কেন আসতেছে এটার একটা ব্যাখ্যা আছে যেখানে সাইন 90 প্লাস থিটা 90 এর জন্য কজই কেন হয়ে যাচ্ছে সেক কেন হচ্ছে না তাই না এই ব্যাখ্যাগুলো কিন্তু আছে আবার সাইন থিটা ইকুয়াল টু
1 বাই কোসেক থিটা কেন, এটার কিন্তু ব্যাখ্যা আছে, বা কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা কেন, এগুলো কিন্তু ব্যাখ্যা আছে, এগুলো তোমরা প্রত্যেকের জানার কথা। তা আমি নতুন করে আবার একটু ব্যাখ্যা দিয়ে দিই, যাতে তোমাদের কিছু বেসিক ক্লিয়ার হয়, কারণ ম্যাথের ক্ষেত্রে বেসিক যদি ক্লিয়ার না থাকে তাহলে ভাই কিচ্ছু লাভ নাই, ভালো পারবা না, পড়াশোনা ঠিক মতো পারবা না, এটা একটা সমস্যা, ঠিক আছে? এই জন্য বেসিক ক্লিয়ার থাকা অত্যধিক জরুরি। আচ্ছা, তো আমি একটু মুছে ফেলি জিনিসটা, দেখো, ওয়েট। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে এবার আমি তোমাদের কয়েকটা ব্যাখ্যা দিচ্ছি, সেই ব্যাখ্যাগুলো একটু দেখো। এই ব্যাখ্যাগুলো তোমরা স্কুলে পড়ে আসছো কিন্তু বুঝে পড়ে আসলে এটা একটা সমস্যা, তার জন্য সমস্যা হয়। সো ফার্স্ট ব্যাখ্যা হচ্ছে এই যে ত্রিকোণমিতি যে সূত্রগুলো, সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, তাই না? আচ্ছা, এবং কস 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই না? সাইনের ক্ষেত্রে এই দুটো সূত্র অ্যাপ্লিকেবল, ঠিক কিনা বলো? সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, অথবা লেখা যায় কস 90 ডিগ্রি মাইনাস থিটা। তারপর হচ্ছে টেন থিটার ক্ষেত্রে 1 বাই কট থিটা লেখা যায়, তাই না? অথবা কট 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা লেখা যায়, তাই না? তো কথা হচ্ছে এখানে সূত্রগুলো এভাবে কেন আসতেছে, তাই না? যে সাইনের ক্ষেত্রে কেন 1 বাই কোসেক আসতেছে, আবার কোসেক 90 মাইনাস থিটা কেন আসতেছে, তো এই কোশ্চেনের ব্যাখ্যাগুলাই আমি এখন তোমাকে দিব। কেউই তো বলতে পারলো না, কি দুঃখজনক, কারণ স্কুলে তোমাদের তো এগুলো শেখানোর কথা, এগুলো স্কুলের সিলেবাসের অন্তর্ভুক্ত। আচ্ছা, তো কেউ পারলে রেজ হ্যান্ড করবে, তাও আমি একটু জ্যামিতিক ব্যাখ্যাটা দিয়ে দিই। তাহলে দেখো, এখানে আসি, নিচেটা একটু মুছে ফেলি, ঠিক আছে? মুছে ফেললাম, এটাও মুছে ফেললাম, অল্প একটু স্পেস নিয়ে পড়াচ্ছি, তাই না? যে পুরো বোর্ড খালি নয় বসে বসে, সকালবেলা আসলে আছে হচ্ছে জুমের ক্লাসের ক্ষেত্রে সুবিধা এটাই যে একটু বসে বসে ক্লাস নেওয়া যায়, বুঝছো? আর তোমাদের প্রত্যেকেরই অপিনিয়ন শোনা যায়, কারণ রেজ হ্যান্ড করলে হচ্ছে তোমাদের কোয়েশ্চেন শুনতে পাচ্ছি, এটা একটা সুবিধা পাওয়া যায়। আচ্ছা, ওকে, তো এবার আমরা কনসেপ্টে আসি, দেখো, সেটা হচ্ছে এই যে সমকোণী ত্রিভুজ, এই যে সমকোণী ত্রিভুজ, এখান থেকে আসলে যাবতীয় কিছু ডিপেন্ডেন্ট, যে এ বি সি, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা যেহেতু থিটা ধরছি, তার জন্য এটা হয়ে যাচ্ছে লম্ব, এটা হয়ে যাচ্ছে ভূমি, আর এটা হয়ে যাচ্ছে কি, অতিভুজ, তাই না? অতিভুজ। আচ্ছা, তো এই যে লম্ব, ভূমি, অতিভুজ, এগুলো নিয়ে কথা বললাম, সেখানে বলো সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এখানে এবি আর অতিভুজ হচ্ছে এসি, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটা, কোসেক থিটা ইকুয়াল টু কি বলতো, অতিভুজ বাই লম্ব, তাই না? অতিভুজ হচ্ছে এসি আর লম্ব হচ্ছে এবি, ঠিক আছে? অতিভুজ হচ্ছে এসি, দেখো দেখে বলো, ফিগার দেখে বলতেছো, লম্ব হচ্ছে এবি। আচ্ছা, সেবা রেজ হ্যান্ড করছো, আমি আনমিউট করতেছি তোমাকে। আচ্ছা, আজকে আনমিউট দিলাম, হ্যাঁ, সেবা কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো, রেজ হ্যান্ড করেছো, সেবা কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া, আমি ব্যাখ্যাটা দিতে পারবো। হ্যাঁ বলো। হচ্ছে যখন সাইন থেটা থাকে তখন সেটা লম্ব বাই অতিভুজ থাকে, কিন্তু যখন 90 মাইনাস থেটা থাকে তখন হচ্ছে কি বলে, এই যে দেখেন বি এ সি কোনটা তখন ম্যাটার করবে, তখন সেক্ষেত্রে ভূমি বাই অতিভুজ হয়ে যাবে, তখন সেটা কস থেটা হয়ে যাবে। এজন্য দ্যাটস গুড। হ্যাঁ, অ্যানসার দেওয়া আছে। তোমার পুরো নামটা কি বলো? সাহিবা জুনুরাইন সেবা। ও আচ্ছা, ওকে। আর তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায়, কোথা থেকে ক্লাস করতেছো? আমি হচ্ছে দিনাজপুর থেকে। আর হচ্ছে আমাদের লাইভের ইনফরমেশন তো গ্রুপ থেকে পাইছো, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তুমি তো আমাদের ম্যাথ প্রোগ্রামে নাই, তাই না? না। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ ভরসা, কলেজ ম্যাথের যে প্রোগ্রাম চলতেছে সেটাতে জয়েন করতে পারবে নতুন ব্যাচে, আর পড়ো, আল্লাহ ভরসা, ভালোভাবে পড়ো, ভালো করতে পারবা। আচ্ছা, ঠিক আছে, আমরা এবার পরের অংশে যাচ্ছি, বাকিটা একটু ব্যাখ্যাটা দেখো, আমি রিপিট করে দিই। সেটা হচ্ছে হ্যাঁ, দেখো, ফার্স্ট অফ অল খুব সহজ সহজ ব্যাখ্যা, 1 বাই কোসেক থিটা যেটা বললাম,
তো সেক্ষেত্রে এই যে দেখো সাইন থিটা ইকুয়াল টু এবি বাই এসি, তাই না? এই জিনিসটাকে দেখো এবিটাকে নিচে নিয়ে গেলে এসি বাই এবি লেখা যায়, তাই না? এবিটাকে নিচে নিয়ে গেলে তো ওয়ান বাই, সো এসি বাই এবি, এসি বাই এবি সমান কোসেক লেখা যায়, মানে ওয়ান বাই কোসেক থিটা এটা লিখতে পারতেছি, তাই না? তো সেই জন্য সাইন থিটা ইকুয়াল টু ওয়ান বাই কোসেক থিটা লেখা গেল। আর তারপর কথা হচ্ছে দেখো সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, তাই না? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেলের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, তাই না? তাহলে কথা হচ্ছে এই যে এ কোণকে, এই যে এ কোণটা আছে, এই কোণকে তুমি কত লিখতে পারতেছ? 90 ডিগ্রি মাইনাস থিটা দ্বারা প্রকাশ করতে পারতেছ। কেন? তার কারণ হচ্ছে এই যে এই কোণটা, এটা তো হচ্ছে 90 ডিগ্রি কোণ, তাই না? এটা তো 90 ডিগ্রি কোণ, আর এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এইটা কোণ যদি থিটা হয় তাহলে এটা হবে 90 মাইনাস থিটা, তাহলে তিনটা কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়ে যাবে। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে দেখো 90 প্লাস 90 মাইনাস থিটা প্লাস থিটা, তাই না? 180 হয়ে গেছে না? সো এই হচ্ছে আমাদের থিটার কনভার্সেশন নিয়ে কথা। আচ্ছা তাহলে এ কোণের ক্ষেত্রে 90 মাইনাস থিটা আসবে, তো তাহলে এবার বলো যে কস 90 মাইনাস থিটা, এই যে 90 মাইনাস থিটা বললাম, তো তাহলে যখন তুমি এই অ্যাঙ্গেলটা কাউন্ট করবা তখন লম্ব কিন্তু হয়ে যাবে এইটা, তাই না? বিসি কিন্তু লম্ব হয়ে যাবে, ভূমি হয়ে যাবে এবি, তাই না? আর অতিভুজ তো অতিভুজই থাকবে, থিটার বিপরীত কোণটা হচ্ছে লম্ব। যখন তুমি 90 মাইনাস থিটাকে বেসিক থিটা হিসেবে কাউন্ট করবা, 90 মাইনাস থিটাকে বেসিক থিটা হিসেবে কাউন্ট করবা, তখন এটা হয়ে যাবে লম্ব, তাই না? সো বিসি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে, আচ্ছা কি বলি বিসি কেন লিখলাম, তখন হ্যাঁ তখন এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। আর কজের ক্ষেত্রে সূত্র কি? কজের ক্ষেত্রে সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, তো ভূমি হচ্ছে এবি, ভূমি হচ্ছে এবি, আর অতিভুজ হচ্ছে এসি, তাই না? অতিভুজ হচ্ছে এসি। আর বলো এবি বাই এসি সমান কি জানো? সাইন থিটা জানো, তাই না? তাহলে সমান সাইন থিটা লিখতে পারলাম, ঠিক আছে না কথাটা? সো এই হচ্ছে আমাদের এইটুকু নিয়ে কথা, আশা করি এইটুকু বুঝা নিয়ে কারো কোনো সমস্যা হয় নাই। এন্ড সেকেন্ডলি তোমাদের কলেজ ভর্তি পরীক্ষাতে হলিক্রস কলেজে মোস্ট অফ প্রবাবলি এমসিকিউ পরীক্ষা নিবে, রিটেন পরীক্ষাটা সম্ভাবনা খুব কম, কারণ রিটেন পরীক্ষার ক্ষেত্রে আমাদের লেখার কৌশলে একটু ঝামেলা হয়, তো এমসিকিউ পরীক্ষা হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, আর সেটা তোমরা ডিটেলস জানতে পারবে আর কিছু কথাবার্তা। আচ্ছা আচ্ছা ওকে, তো এবার ঠিক আছে, তারপরে এবার আমরা যে কাজটা করতে পারবো, আচ্ছা মোটামুটি ঠিকঠাক আছে, আচ্ছা তারপর আমরা আচ্ছা পার্টিসিপেন্ট মেসেজটা আমি শুধু হোস্টের সাথে দিয়ে দিচ্ছি, অর্থাৎ তোমরা শুধুমাত্র ডিরেক্টলি আমার সাথে মেসেজ করতে পারবে, ঠিক আছে? আদার্স পাবলিকলি কোনো মেসেজ আপাতত অ্যালাউ করতেছি না, হোস্টের সাথে দিচ্ছি। ওকে, আরেক দুইজন রেজ হ্যান্ড করলা, ওকে সঞ্জনা আমি আনমিউট করতেছি, তারপর সাবিহার আনমিউট করব। হ্যাঁ সঞ্জনা, কোনো কোশ্চেন থাকলে বলো। ভাইয়া তাহলে প্লাসেরটা কিভাবে করব? আচ্ছা প্লাসের কস 90 ডিগ্রি প্লাস থিটা, গুড, প্লাসের অ্যাঙ্গেলের কন্ডিশনে তখন সেটা সেকেন্ড চতুর্ভাগকে আইডেন্টিফিকেশন হিসেবে যায়, ঠিক আছে? তো সেকেন্ড চতুর্ভাগ যায় মানে হচ্ছে দেখো 90 হচ্ছে এইটা, তাই না? আর প্লাস থ্রি যদি বলি তাহলে আমাদের সেকেন্ড চতুর্ভাগে যাবে, তাই না? তার মানে হচ্ছে তখন এরকম যদি আমি এটা নিয়ে যাই, সো সেক্ষেত্রে ত্রিভুজটা এইভাবে কাউন্ট করতে বলা হয়, ঠিক আছে? ধরো যে এই বি ও এইভাবে কাউন্ট করতে বলা হয় 90 প্লাস থ্রিটার ক্ষেত্রে, তো আমাদের ওই রোটেশনে এই অ্যাঙ্গেলের সাথে, এই অ্যাঙ্গেলের সাথে আমাদের এখানে যেটা কাউন্ট করতে বলা হয় সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্যালকুলেশনে লক্ষ্য করো যে যে কোনো একটা অ্যাঙ্গেল যদি থিটা হয় আর একটা যদি 90 হয় তাহলে অপর কোণের মান কি হবে বলো? অপর কোণের মান অবশ্যই 90 চেয়ে কম আসবে।
তো যখন তোমার কাছে 90+θ চলে আসবে, তখন সেটা কিন্তু সমকোণী ত্রিভুজের রেগুলার শর্ত প্রথম চতুর্ভাগ দিয়ে দিতে পারবা না। তো ইউনিট ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে আমরা ওইটা করি না, আমরা 90-θ দিয়ে ব্যাখ্যা দিয়ে দিই। আর 90+θ ক্ষেত্রে তখন সেটা চতুর্ভাগ অনুযায়ী বলা হয়, এন্ড সেক্ষেত্রে ব্যাখ্যাটা দেওয়া হয় গ্রাফের মাধ্যমে। সেই গ্রাফের মাধ্যমে ব্যাখ্যাটা কি সেটা একটু বলি। আমাদের স্কুল লেভেলে আসলে প্লাস দিয়ে অ্যাঙ্গেলের ব্যাখ্যা ওইভাবে দেওয়া নাই, তবে কলেজ লেভেলে গুলো আমরা বলে থাকি। দেখো গ্রাফের মাধ্যমে ব্যাখ্যাটা দেখো, এক্স অক্ষ ওয়াই অক্ষ। সো এখানে এই যে গ্রাফটা আঁকলাম এটাকে বলা হচ্ছে সাইন গ্রাফ, সাইন থিটার গ্রাফ। আর এই সাইন থিটার গ্রাফের এটা হচ্ছে 0, আর এটা হচ্ছে 180°, এটা হচ্ছে 360°, বা 2π, তার অর্ধেক হচ্ছে 90, তার অর্ধেক হচ্ছে 3π/2। ওকে, আর বলো সাইন 90 মান হচ্ছে 1, তার মানে 90-র জন্য এই যে ভ্যালুটা +1, আর সাইন হচ্ছে 180-র মান 0, সাইন 360-র মান -1, ওকে -1, আর 360-র মান হচ্ছে 0। এভাবে এটা হচ্ছে কমপ্লিট সাইন গ্রাফ। আচ্ছা এটা হচ্ছে কি গ্রাফ বলো? এটা হচ্ছে কমপ্লিট সাইন গ্রাফ। এবার কথা হচ্ছে দেখো, যখন সাইনের পরিবর্তে কস গ্রাফটা তুমি আঁকবে, ঠিক আছে, কস গ্রাফটা যদি আঁকতে চাও, কস গ্রাফের ফিগারটা হচ্ছে এটা, কস গ্রাফের ফিগারটা হচ্ছে এটা। আচ্ছা একটু বাঁকা বেশি হয়েছে, দেখো আমি আবার এঁকে দিই। আচ্ছা ওকে, এক্স অক্ষ, ঠিক আছে। তো কস গ্রাফের, আচ্ছা কস গ্রাফের বেসিক ফিগার হচ্ছে এটা। তো সেক্ষেত্রে কস গ্রাফের ক্ষেত্রে এটা হচ্ছে কি গ্রাফ বলো? কস গ্রাফ, কস থিটার গ্রাফ। তো এখানে যে কাহিনী ঘটে, এটা তো 0, এটা হচ্ছে 90 90, তারপর হচ্ছে 180, তারপর 3π/2, তারপর হচ্ছে 3π/2, তারপর হচ্ছে 2π। ওকে, মানে এটার সাথে সিমিলার ওই যে আঁকা যায় নাই, আঁকতে পারি নাই, আর একটু স্প্যান্ড করতো, যাই হোক। তো এবার ব্যাখ্যাটা বলি, দেখো তো সেক্ষেত্রে যেটা ঘটে, দেখো cos 0° মান হচ্ছে 1, তাই না? cos 0° ভ্যালু হচ্ছে 1। আচ্ছা প্রথম কথা, সেকেন্ডলি cos 90 মান হচ্ছে 0, cos 180 ভ্যালু হচ্ছে -1, cos 270° মান 3π/2 বা 270°, সেটার মান হচ্ছে 0, এবং 360°, 360°, ওকে 360°র ক্ষেত্রে ভ্যালু চলে আসবে কত? +1। আচ্ছা তো এই হচ্ছে সাইন গ্রাফ এবং কস গ্রাফ নিয়ে কথা। তো সাইন গ্রাফ এবং কস গ্রাফ এদের মধ্যে আমাদের দশা পার্থক্য, মানে কোণের পার্থক্য কিন্তু শুধুমাত্র 90°। কেমন 90°? দেখো যে সাইনের ক্ষেত্রে গ্রাফটা 0 থেকে স্টার্ট হয়েছে, তাই না? 0-র জন্য সাইন 0 মান 0, আর কসের ক্ষেত্রে গ্রাফটা 1 থেকে স্টার্ট হয়েছে। তো এই যে ভ্যালু 1, এটা পাওয়া যাচ্ছে সাইন গ্রাফের ভ্যালু যখন অ্যাঙ্গেল যখন 90°, তার জন্য সাইনের ভ্যালু 1 পাওয়া যাচ্ছে। আর কস গ্রাফের ক্ষেত্রে যখন অ্যাঙ্গেল 0°, তখন ভ্যালু 1 পাওয়া যাচ্ছে। তো 0°, 90°, 0 এবং 90, সেক্ষেত্রে অ্যাঙ্গেল ডিফারেন্স হচ্ছে 90°। আচ্ছা তাহলে এবার গ্রাফ থেকে বুঝো, সাইন গ্রাফটার বৈশিষ্ট্য হচ্ছে এটা, এই যে এক্স অক্ষ থেকে স্টার্ট হবে, আর কস গ্রাফের বৈশিষ্ট্য হচ্ছে এটা এক্স অক্ষের উপর থেকে স্টার্ট হবে, তাই না? সর্বোচ্চ পয়েন্ট থেকে স্টার্ট হবে। তাইলে এবার কাহিনীতে আসতে খুব সহজ ব্যাখ্যা, এখন তুমি ব্যাখ্যাটা খুব সহজে বুঝে যাবা। এটা হচ্ছে বলো যে সাইন, ধরো ধরো কস 90° +θ যদি বলি, ঠিক আছে, কস 90+θ, তার মানে হচ্ছে থিটার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল যোগ করবা বলো? 90° অ্যাঙ্গেল যোগ করবা। সো 90° অ্যাঙ্গেল যদি তুমি যোগ করো, তাহলে দেখো এই পাশে তুমি এই যে 90, এইখান থেকে এই পর্যন্ত 90°, তাহলে এখানে একই পরিমাণ অ্যাঙ্গেল যদি যোগ করো, তাহলে গ্রাফটা এরকম হয়ে যাবে না? তো গ্রাফ যদি এরকম হয়ে যায়, তাহলে বলো সাইন থিটা হচ্ছে এক্স অক্ষ থেকে শুরু হয়েছে, তাহলে এই বলো এই যে গ্রাফটা আঁকলাম, এই গ্রাফটা অবশ্যই সাইন গ্রাফ হয়ে গেল। তো এই যে এই গ্রাফ যদি এক্স অক্ষ থেকে শুরু হইলো, মূল বিন্দু ডাজন্ট ফ্যাক্ট, এই গ্রাফ এবং এই গ্রাফ দেখতে সেম, তাহলে কাহিনী শেষ। অথবা আরো সহজ করে আমি তোমাকে বলি, দেখো দেখো একটু লক্ষ্য করো, এটা ওয়ান, এই যে গ্রাফটা আঁকলাম এটা 90°, এই গ্রাফের এখানে তুমি যদি অক্ষ দিয়ে দাও, এখানে তুমি যদি অক্ষ দিয়ে দাও ওয়াই অক্ষ, তাহলে একটু দেখে বলো এই গ্রাফটা যেখানে এই পাশের অংশটুকু দেখা যাচ্ছে না, তাহলে বলো এই গ্রাফটা এখন কিসের গ্রাফ মনে হচ্ছে?
কস গ্রাফ মনে হচ্ছে না, সর্বোচ্চ পয়েন্ট থেকে শুরু হয়ে চলতেছে, কস গ্রাফ মনে হচ্ছে কাহিনী শেষ। বাদ যদি তোমার এখানে আমাদের এই 270 ডিগ্রি, ওকে, যে সাইন 270 ডিগ্রি মাইনাস থিটা, তাই না? এক্ষেত্রে সাইন 270 মাইনাস থিটার ক্ষেত্রে সেটা কি হয়ে যায়, কজ হয়ে যায় বলছিলাম না, বলো, কজ হয়ে যায়, 270-এর জন্য কজ হয়ে যাবে। আর হচ্ছে 270 যেহেতু আমাদের কোন চতুর্ভাগে পড়ছে, থার্ড চতুর্ভাগ, তার জন্য মাইনাস হবে। তো সেটা একটু ব্যাখ্যা দেখো, 270 মানে 3π/2, এই যে 3π/2, তো 3π/2 এখানে তুমি যদি অক্ষটা দিয়ে দাও, অক্ষটা দিয়ে দাও, তাহলে দেখো কত সুন্দর জিনিস, কত সুন্দর জিনিস দেখো। এই যে এখান থেকে তুমি এবার কাউন্ট করা শুরু করবা, এই যে এখান থেকে, তাহলে এখান থেকে যদি কাউন্ট করা শুরু করো, এইটুকু বাদ, ঠিক আছে, এই পাশের অংশটুকু বাদ, এখান থেকে কাউন্ট করা শুরু করলে কজের বেসিক গ্রাফ শুরু হয়েছে উপর থেকে, জানা এখান থেকে, তাই না? আর এখানে গ্রাফটা শুরু হয়েছে নিচ থেকে, তাহলে এটা যদি প্লাস ধরো, এখানে এটা মাইনাস ধরতে হবে, সেটা কিন্তু আসছে, দেখো মাইনাস আসছে, তাই না? আর এই যে এখান থেকে সর্বোচ্চ পয়েন্ট থেকে যে শুরু হলো, ওয়াই অক্ষ থেকে যে গ্রাফটা শুরু হয়, সেই ওয়াই অক্ষ থেকে শুরু হওয়া গ্রাফটা হচ্ছে কস গ্রাফ, তাই না? দেখো ওয়াই অক্ষ থেকে শুরু হওয়া গ্রাফ হচ্ছে কস গ্রাফ, আর এক্স অক্ষ হতে শুরু হওয়া গ্রাফটা হচ্ছে সাইন গ্রাফ। তাহলে বলো 270-এর কন্ডিশনে ওয়াই অক্ষ থেকে শুরু হয়েছে, তাইলে এখন কি হয়ে গেল, কস গ্রাফ না, তাহলে সেক্ষেত্রে কস গ্রাফ আসবে। আর যেহেতু বেসিক কস গ্রাফটা এখান থেকে শুরু, প্লাস আর এই অংশটুকু প্লাস বলতেছি উপরের পার্ট, আর এই কস গ্রাফটা দেখো নিচ থেকে শুরু, তাই না? নিচ থেকে, নিচেরটা কি মাইনাস না, সেটাই দেখো এখানে, এই জন্য মাইনাস চলে আসছে। এভাবে কিন্তু ব্যাখ্যা গুলো যায়, ঠিক আছে, এভাবে অ্যাঙ্গেল গুলো কনভার্সেশন যায়। 90 ডিগ্রির ভিতরে হইলে সমকোণী ত্রিভুজের শর্ত দেওয়া যাবে, 90 ডিগ্রির বাইরে যদি দিয়ে দাও তখন আসলে সমকোণী ত্রিভুজের শর্ত দিতে পারবো না। তখন অনেকগুলো ব্যাখ্যা দেওয়া যায়, তার মধ্যে সহজ একটা ব্যাখ্যা হচ্ছে আমাদের কি, কিসের ব্যাখ্যা বলো, গ্রাফিক্যাল ব্যাখ্যা, ঠিক আছে? তো এই গ্রাফের ব্যাখ্যাটা আমাদের জেনে রাখতে হবে, যেটা আমাদের কলেজে আমরা অনেক বেশি ইউজ করি। আচ্ছা, তো সঞ্জনা এখন বলো আমাকে, কোনো কোয়েশ্চেন আছে সঞ্জনা? না ভাইয়া। ওকে, ঠিক আছে, এবার কথা হচ্ছে মুমু, জান্নাতুল ফেরদাউস মুমু। ভাইয়া, আমরা যে ব্যাখ্যাটা গ্রাফের মাধ্যমে দিলাম, এটা কি হচ্ছে ওই যে এই ত্রিভুজটা, মানে আপনি যে ত্রিভুজটা এঁকেছেন উপরে, ওটা দিয়ে দিতে পারতাম না? হ্যাঁ, দেওয়া যাবে, তবে গ্রাফের মাধ্যমে দিলে আমি সহজে বুঝতে পারতাম, তাই না? যেটা এখন দেখলে না, যে তোমার চোখের সামনে জিনিসটা হয়ে গেল, তো সহজে, যত সহজে ব্যাখ্যা দেওয়া যায় সেভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে। ত্রিভুজে অ্যাঙ্গেল দিয়ে আঁকা যায়, তবে সেটা হচ্ছে ফার্স্ট চতুর্ভাগ থেকে সুইচ করে নিয়ে যাওয়া যায়, তোমাদের বইতে মোস্ট প্রবাবলি দেওয়া আছে, তাই না? তো সেটা একটু চেক করে নিবা। আচ্ছা, তারপর তো সমকোণী ত্রিভুজ তাকা যাচ্ছে না, ওকে, তারপর হচ্ছে, হ্যাঁ, উম্মে নুসরাত বলো। আচ্ছা, স্যার, হ্যাঁ, কোনো কোয়েশ্চেন? কি ইউজ করা হয় তাহলে, আমি এটা বিষয়টা বুঝছি না, মানে যদি সাইন 180 ডিগ্রি প্লাস থিটা বা সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা হয় তাহলে সার্জারিটি দেখান। স্যার, যদি সাইন 180 ডিগ্রি প্লাস থিটা হয়, সেটা গ্রাফের মাধ্যমে দেখালে সুবিধা হয়। তাহলে দেখো সাইন 180 ডিগ্রির ক্ষেত্রে কাহিনি দেখো, সাইন 180 ডিগ্রি প্লাস থিটা, তো সেক্ষেত্রে সাইন 180 ডিগ্রি প্লাস থিটা, ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা কি শিখছিলাম বলো, এটা শিখছিলাম যে মাইনাস সাইন থিটা শিখছিলাম, তাই না? তো তাহলে সেটার একটু ব্যাখ্যা দেখি, যে মাইনাস সাইন থিটা কিভাবে আসতেছে। তো 180 যখন বলবো, এই 180 এটা না বলো, তো 180-র জায়গায় তুমি এবার অক্ষটাকে সুইচ করায় দাও, ঠিক আছে? 180-র জায়গায় অক্ষটাকে সুইচ করায় দাও। তো 180-র জায়গায় যদি অক্ষটাকে সুইচ করায় দাও, তাহলে দেখো আগের অংশটুকু বাদ, তাই না? এই অংশটুকু বাদ, তাহলে এখান থেকে আমরা এখান থেকে এদিকে, তাই না, এই এখান থেকে এদিকে গ্রাফটা আসা শুরু করছে। তো সেক্ষেত্রে বলো গ্রাফটা স্টার্ট হয়েছে এক্স অক্ষ থেকে, তো যেহেতু গ্রাফটা এক্স অক্ষ থেকে স্টার্ট, আমি কি বলছিলাম, এক্স অক্ষ থেকে স্টার্ট হইলে আমাদের সাইন গ্রাফ, আর ওয়াই অক্ষ থেকে স্টার্ট হইলে কস গ্রাফ, তাই না? তো যেহেতু গ্রাফটা এক্স অক্ষ থেকে স্টার্ট হয়েছে, তার মানে সাইন গ্রাফ সাইনই থাকবে। বাট বলো আমাদের বেসিক সাইন গ্রাফ তুমি উপরের দিকে উঠছিলা, আর এখানে 180 থেকে স্টার্ট হওয়া যে গ্রাফটা, সেটা কোন দিকে নামছে, নিচের দিকে নামছে। তো উপরের দিকে উঠা অংশের জন্য +1 আসছে, আর নিচের দিকে উঠা অংশের জন্য আগে কি আসছে, -1 আসছে। মানে উপরের দিকে উঠা অংশের জন্য ডিরেকশনটা প্লাস, নিচের দিকে নামা অংশের জন্য ডিরেকশন মাইনাস, তার জন্য কিন্তু এখানে মাইনাস চিহ্নটা আসছে, বুঝছো কথাটা? তো সেক্ষেত্রে এখন আমাদের, আমাকে বলো এই জিনিসটা বুঝে নিয়ে কারো কোনো সমস্যা আছে আর,
আচ্ছা ওকে, তাহলে মোটামুটি সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছো। আচ্ছা 90+ থিটা আর সামনের থিটা, আচ্ছা এখন এখানে কথা হচ্ছে আমরা যে অ্যাঙ্গেলটাকে এই পাশে নিয়ে আসতেছি এটা হচ্ছে জাস্ট তোমার বুঝার জন্য যে 180+ থিটা থাকলে বা 180-90-থিটা থাকলে অ্যাঙ্গেল 90 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা আছে এটার জন্য আমরা এক্স অক্ষের দিকে আসলে নিয়ে তোমাকে সহজে বুঝাচ্ছি। তো সেটা কিন্তু আসলে গ্রাফটা পিছন থেকে সুইচ হয়ে যাবে, ঠিক আছে? আর তো সেটা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি না, যত সহজে তোমাকে বুঝানো যায় তো সেভাবে কনভার্সেশনটাতে সেভাবে আমরা এই অংশটুকু ব্যাখ্যা দিয়ে দিলাম। আচ্ছা তাহলে এই ফাংশন জনিত ব্যাপারগুলো তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এখন, তাই না? এই যে হ্যাঁ মোটামুটি সবাই বুঝতে পারছো এই যে তোমাদের হ্যাঁ ঠিক আছে ওকে, তাহলে মোটামুটি ঝামেলা শেষ, আমরা এই জিনিসগুলো কমপ্লিটলি বুঝতে পারলাম। হ্যাঁ সবার কমেন্টই দেখতেছি সবাই বুঝতে পারছে, তোমাদের চ্যাট বক্সের মেসেজিংটা শুধুমাত্র হচ্ছে হোস্ট অর্থাৎ যে টেলিকাস্ট করতেছে আমি সেটার সাথে ইয়া করে দিলাম। আচ্ছা সঞ্জনা আর একটা কোয়েশ্চেন করতে চাচ্ছ? হ্যাঁ সঞ্জনা কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা কোয়েশ্চেন নাই, ওকে। তো তাহলে আমাদের গেল আর 180+ 180- এগুলোর জন্য এইসব কাহিনী বলা যায়, সেটা নিয়ে ক্যালকুলেশন কমপ্লিট। আচ্ছা সো এবার হচ্ছে আমরা যেটা করবো, এটা 19 এর ত্রিকোণমিতির বেসিক এই পার্টটুকু আমরা গেল, আমরা শেষ করলাম। এবার হচ্ছে তোমাদের যেহেতু সেকেন্ড পার্ট, আমাদের প্রথমত 19 এর ত্রিকোণমিতির এই সূত্রের কনভার্সেশনের এই পার্টটা তোমাদেরকে আমি দেখাবো বলছিলাম, যদিও অনেক সময় আমাদের লেগে গেছে সেটা আমরা তো কভার করলাম। এবার আমরা সেকেন্ড অংশ দেখবো, ঠিক আছে? সেকেন্ড অংশ হচ্ছে কলেজ ম্যাথমেটিক্স এর আমাদের ত্রিকোণমিতির যে সূত্রগুলো সেই সূত্রগুলোর, আচ্ছা 10 কোট আরেকজন এখানে আস্ক করলা যে এগুলোর কি 10 কোট স্যাক কোসেক এগুলোর কি গ্রাফ সেম হবে কিনা। সো এগুলোর আলাদা আলাদা গ্রাফ পাওয়া যায়, 10 গ্রাফ যেটা আছে সেই গ্রাফটা হচ্ছে 10 গ্রাফ যেটা আছে সেই গ্রাফটা হচ্ছে এরকম মাইনাস প্লাস পাই বাই টু থেকে মাইনাস পাই বাই টু, তারপর হচ্ছে পাই, 3 পাই, তারপর হচ্ছে -π, -3π/2, এটা হচ্ছে 10 গ্রাম। এবং এভাবে এভাবে চলতে থাকে, এভাবে অসীম পর্যন্ত, এভাবে অসীম পর্যন্ত চলতে থাকে। সো 10 গ্রাফ, কট গ্রাফ, এগুলার গ্রাফের মধ্যে কিছু ঝামেলা আছে, একটু বড় বড় গ্রাফ, সেগুলা তোমাদের কলেজ ম্যাথমেটিক্স এর ত্রিকোণমিতি পার্টে আমি পড়াবো, সেগুলো তোমরা পাবে, দুশ্চিন্তার কিছু নাই। এই গ্রাফ গুলো থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আছে, কলেজ ভর্তি কলেজ কি বলে কলেজের রেগুলার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে পরীক্ষা হবে, হাফ ইয়ারলি পরীক্ষা, তারপর হচ্ছে বোর্ড পরীক্ষা, সেখানে গ্রাফ আঁকতে বলা হয়, 4 মার্কের গ্রাফের কোয়েশ্চেন থাকে, তো সেটা কিন্তু ঠিকঠাক মতো আঁকতে হয়, সেটা আমি তোমাদেরকে শিখাবো, ওগুলো পার্ট। আচ্ছা ওকে, সো এরপর হ্যাঁ আর কারো কোনো কোয়েশ্চেন তেমন নাই, কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই রেজ হ্যান্ড করবো, ঠিক আছে? রেজ হ্যান্ড করে কোয়েশ্চেন দিব, তোমাদের কমেন্ট মেসেজ চ্যাটে যেগুলো আসে এগুলো হচ্ছে অনেক মেসেজ এসে থাকে, সেক্ষেত্রে আমি তো এতগুলো পড়তে পারবো না। আচ্ছা আচ্ছা উম্মে নুসরাত হচ্ছে আবার হাত তুললা, ওকে উম্মে নুসরাত বলো একটু কোনো কোয়েশ্চেন থাকলে। স্যার সাইন কজের মতো ট্যান কটের কি হচ্ছে গ্রাফের মাধ্যমে দেখানো যায় পরিবর্তন? সবগুলা ফাংশনই দেখানো যায়। সো 10 কটের গ্রাফ গুলো একটু কমপ্লিকেটেড, একটু কমপ্লেক্স গ্রাফ, তো সেজন্য 10 কটের গ্রাফের মাধ্যমে দেখানো যে ব্যাখ্যা এগুলো আমরা স্কুল লেভেলে দেখাই না, এগুলো কলেজে দেখাই, কলেজে যে ম্যাথ ক্লাস গুলো হবে সেই ম্যাথ ক্লাস গুলোতে প্রত্যেকবার এগুলো দেখানো লাগে, এগুলো দেখানো হবে, ঠিক আছে? সেগুলো জানতে পারবে। আর গ্রাফ গুলো কিভাবে আঁকতে হয়, এই গ্রাফটা এইভাবে কেমনে আসছে, এই জিনিসগুলো আমরা কলেজের ব্যাচ গুলোতে পাবো, ঠিক আছে? আচ্ছা তো এবার আমরা কলেজ ম্যাথমেটিক্স এ আমরা যেহেতু লাস্ট ব্যাচ, নতুন যে ব্যাচটা সেই ব্যাচটা ছিল হচ্ছে ব্যাচ 5 এর, আমাদের যে অনেক স্টুডেন্ট অ্যাডমিট হয়ে গিয়েছে ব্যাচ 5 এ, তো সেক্ষেত্রে এখানে ব্যাচ 5 এ আমরা লিমিট দিয়ে শুরু করা। সো লিমিট পার্টে হচ্ছে পরবর্তী লেকচার বোঝার জন্য আমাদের বেসিক ত্রিকোণমিতি, কলেজ ম্যাথমেটিক্স এর ত্রিকোণমিতির কিছু সূত্র প্র্যাকটিসে রাখতে হবে, তো সেই সূত্রগুলো আমি তোমাদেরকে এখন একটু দেখাই দিচ্ছি, এবং আরো অনেকগুলো এডিশনাল সূত্র যেগুলো হচ্ছে যারা রেগুলার ব্যাচে ছিলা
ওকে, যারা সূত্রগুলোর ক্লাস পাইছো তাদের কিন্তু অল্প একটু অংশে সূত্র দেখানো হয়েছিল, আরো কিছু সূত্র বাকি ছিল, সেই সূত্রগুলো আমি একসাথে দেখাই দিচ্ছি এখন। তো সবাই কি করবে, আমি যখন লেকচারটা বলবো লেখার জন্য টাইম দিব, তার মধ্যে খাতার মধ্যে সূত্রগুলা ঠিকঠাক মতো উঠায় ফেলবা, আর এই সূত্রগুলা বুঝে রাখতে পারলে তুমি অনেক কনফিডেন্ট হতে পারবা। এক্সট্রা কিছু জিনিস জানলে কিন্তু ক্ষতি নাই, কলেজ লেভেলের প্রিপারেশনের জন্য বেস্ট হবে। আচ্ছা ওকে, আচ্ছা এখানে আমাদেরকে তাহমিদ বলতেছো যে একটা বুকের রিভিউ দিয়েছিলেন পোস্টে, ওইটা নিয়ে একটু ডিটেলস বলবেন। আচ্ছা তো একটা বুকের রিভিউ, ওইটা তো হচ্ছে অলরেডি ইয়াতে দিয়ে দেওয়া হয়েছে, কিছু গ্রুপে পোস্ট দিয়ে দেওয়া হয়েছে পেইড গ্রুপ গুলোতে, যে বইটা যেটা আছে সেই বইয়ের ক্ষেত্রে যে কস্টটা পড়বে গাইডের, সেটার 50% হচ্ছে আমি তোমাদের থেকে, মানে আমার তরফ থেকে বাদ যাবে, আর বাকি 50%-এর পেমেন্ট তোমাদেরকে দিয়ে দেওয়া, তোমাদেরকে দিয়ে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে তোমরা বইটা নিতে পারবা। মানে হচ্ছে ডিরেক্টলি কুরিয়ার চার্জ টা কিন্তু আমি দিয়ে দিচ্ছি, তাই না? কুরিয়ার চার্জ তো আমি দিয়ে দিচ্ছি, সাথে আমাদের ব্যাচে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য একটা করে চিঠি যাবে আমার তরফ থেকে। তো ওগুলা কিন্তু গ্রুপে বলা আছে, এগুলা নিয়ে আমি এখন কিছু বলতে চাই না, আমরা লেকচারটা স্টার্ট মানে কন্টিনিউ করি। আচ্ছা তো এবার অথবা তবে ওই বইটা থেকে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, আর ওই বইটা একই সাথে তোমার কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বোর্ড পরীক্ষা ভর্তি পরীক্ষা এই পর্যন্ত অবশ্যই লাগবে আগামী 2.5 বছর। আর এরপর যখন আবার কোচিং টিউশন করাবা ভার্সিটিতে ভর্তি হওয়ার পর, তখন কিন্তু ওই যে ওই শর্টকাট জিনিসগুলো বা আদার্স ক্যালকুলেশন গুলো এখান থেকে তোমার প্র্যাকটিস করে গিয়ে স্টুডেন্টদেরকে পড়াইতে হবে, এই জন্য বইটা অনেক দরকার, মানে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটাই ওটার মধ্যে ইনক্লুডেড আছে। আচ্ছা তো ওই বই নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না। ওকে তো এবার আমাদের আর ব্যাচ 3-তে কিন্তু চ্যাপ্টার 9 অলরেডি চলতেছে, তাই না? 9.1 লিমিটেড যে ক্লাসগুলো এগুলো কিন্তু ব্যাচ 3 ব্যাচ 5 দুইটার সাথে কম্বাইনলি নেওয়া হচ্ছে। আচ্ছা তো তাহলে এই যে হ্যাঁ কোশ্চেন জারি করলো যে ব্যাচ, আচ্ছা ওকে তো এবার আমরা আর যারা আমাদের এখানে নতুন ক্লাস করতেছে আজকে, আমাদের ফেসবুক লাইভের রেগুলার ব্যাচে ক্লাসগুলো কিন্তু আমি বসে বসে নেই না, তাই না? প্রায় পেইড গ্রুপে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিই ফুল বোর্ড দেখা, আজকে হচ্ছে জুমে নিচ্ছি সেই জন্য একটু বসে বসে নেওয়া হচ্ছে। আর যারা কোথাও পড়তেছো না এখনো ম্যাথ, যারা নতুন স্টুডেন্ট এখানে জয়েন করছো বিভিন্ন মাধ্যম থেকে আমাদের পোস্টটা পেয়ে, তারা হচ্ছে আমাদের কি করতে পারবে যে একটু কোনো ইনফরমেশন জানার থাকলে অথবা ভর্তি সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে, আমাদের ব্যাচে ভর্তি হওয়ার কিছু জানতে চাইলে সেটা একটু আমাকে মেসেঞ্জারে নক করলে হচ্ছে আমি সেই ইনফরমেশন দিয়ে দিব। তো এই হচ্ছে কথা। আচ্ছা তাহলে এবার আমি সূত্রগুলো পাঠে যাই, ত্রিকোণমিতির সূত্র অধ্যায়ের নাম হচ্ছে